অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি চাকরির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষাতে ভারতের ইতিহাস থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসে থাকে। ভারতের ইতিহাসের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে WBP, রেল, গ্রুপ ডি, WBCS সহ বিভিন্ন পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। চলুন আজকে ভারতের ইতিহাসের ওপর MCQ প্রশ্নোত্তরের পর্বে এগিয়ে যাই। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে সেলুকাসের কাছে পরাজিত হয়েছিল? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিক্রমাদিত্য, অপশান সি চাণক্য, অপশান ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন দুই, বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম গানটি কে লিখেছেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন তিন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? অপশান এ তে রয়েছে মহারাষ্ট্র, বি তামিলনাড়ু, সি কর্ণাটক, ডি বেঙ্গল। সঠিক উত্তর বেঙ্গল। তেভাগা আন্দোলন হয়েছিল বাংলাতে। প্রশ্ন নম্বর চার, ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? ভারতীয় জাতীয় গান প্রথম কবে গাওয়া হয়? 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, 1857 সালে মহাবিদ্রোহের সময়, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের যে ঘেরাটোপে একটা আলোচনা হচ্ছিল, সভা ছিল সেখানে, উপরের কোনোটিই নয়, অপশান ডিতে রয়েছে। এখানে সঠিক উত্তর 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতের জাতীয় গান প্রথম গাওয়া হয়। প্রশ্ন নম্বর পাঁচের দিকে আমরা যাব। প্রশ্ন নম্বর পাঁচে রয়েছে, হর্ষবর্ধনের রাজত্বকালে যে চীনা তীর্থযাত্রী বা পর্যটক ভ্রমণ করেছিলেন, ভারতবর্ষে এসেছিলেন, তার নাম কী ছিল? এ ফাইহিয়েন, বি হিউয়েনসাং, সি হিকারু, ডি উপরের কোনোটিই নয়। অপশান বি হিউয়েনসাং। হিউয়েনসাং সঠিক উত্তর, হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েনসাং। প্রশ্ন নম্বর ৬, আজাদ হিন্দ ফৌজ গঠন কোথায় হয়েছিল? অপশান এ থাইল্যান্ড, বি সিঙ্গাপুর, সিতে রয়েছে রাশিয়া, ডিতে রয়েছে জার্মানি। আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজ গঠন হয়েছিল সিঙ্গাপুরে। প্রশ্ন নম্বর ৭, পলাশির যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? গোদাবরী নদীর তীরে, অপশান এতে রয়েছে, বিতে রয়েছে ভাগীরথী নদীর তীরে, সি রয়েছে যমুনা নদীর তীরে, ডি রয়েছে গোসাবা নদীর তীরে। অপশান বি ভাগীরথী নদীর তীরে সঠিক উত্তর, পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে। প্রশ্ন ৮, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? প্রশ্নটা কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। অপশান এতে রয়েছে লালা রাজপথ রায়, বি জন রোস্কিং, সি লিউ টলস্টয়, ডি গোপালকৃষ্ণ গান্ধী। সঠিক উত্তর জি কে গান্ধী, অর্থাৎ গোপালকৃষ্ণ গান্ধী কিন্তু সঠিক উত্তর। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন উনি। প্রশ্ন নম্বর ৯, বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? অর্থাৎ বরদৌলি সত্যাগ্রহ, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন বা বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এ বল্লভভাই প্যাটেল, বিতে রয়েছে চমনলাল, সি মহাত্মা গান্ধী, ডি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে সঠিক উত্তর রয়েছে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন। প্রশ্ন ১০, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? ১৮০০ সালে, ১৮১৭ সালে, ১৮৫৫ সালে, ১৮৫৭ সালে। চারটি অপশান রয়েছে। অপশান বি ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন নম্বর ১১তে যাব, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশান এ জওহরলাল নেহরু। এখানে অপশান নেই, ডাইরেক্ট প্রশ্ন জওহরলাল নেহরু। ১২ নম্বর প্রশ্ন রয়েছে, ১৭৫৭ সালে কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল? ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল 1757 সালে পলাশির যুদ্ধ। প্রশ্ন নম্বর ১৩, মহাত্মা গান্ধী 1915 সালে যে জাহাজে চড়ে ভারতে ফিরে এসেছিলেন তার নাম কী ছিল? মহাত্মা গান্ধী 1915 সালে যে জাহাজে চলে আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন
তার নাম কি ছিল? এস এস আরবিয়া বা আরবিয়া বা এসএস আরাবিয়া। প্রশ্ন নম্বর 14, মহাত্মা গান্ধী 1915 সালে যে জাহাজে চলে এসেছিলেন ওটা প্রশ্ন নম্বর, এটা রিপিট হয়েছে লেখাটা। 15 নম্বর প্রশ্নের দিকে যায়, মহাকাশে প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? কল্পনা চাওলা। প্রশ্ন নম্বর 16, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন নম্বর 17 দিকে যাব, যে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। অহিংস আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের নেতা ছিলেন এবং অহিংস ছিল অবশ্যই আইন অমান্য আন্দোলনটি, মহাত্মা গান্ধী ছিলেন। প্রশ্ন নম্বর 18, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ যা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত কোন সালে হয়েছিল? 1857 সালে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ সিপাহী বিদ্রোহ নামে পরিচিত, তা কিন্তু 1857 সালের, আবার মহাবিদ্রোহ নামেও পরিচিত, মূলত 1857 সালের মহাবিদ্রোহ বলা হয় বা ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত এই 1857 সালের বিদ্রোহ। প্রশ্ন নম্বর 19, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। প্রশ্ন নম্বর 20, প্রথম ভারতীয় মহিলা যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হন? প্রথম ভারতীয় মহিলা বিজয়লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন। প্রশ্ন নম্বর 21, বিখ্যাত প্রাচীন বাণিজ্য পথটি কি যা ভারতকে ইউরোপ এবং এশিয়ার সাথে সংযুক্ত করেছিল? সিল্ক রোড। প্রশ্ন নম্বর 22, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতা কে ছিলেন, অর্থাৎ কার নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জেনারেল ও ডায়ারের নেতৃত্বে কিন্তু হয়েছিল। প্রশ্ন নম্বর 23, কোন ভারতীয় নেতা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য ঘটনা সল্ট মার্চ, লবণ আইন ভঙ্গ যে আইন, তার ভূমিকার জন্য পরিচিত? সল্ট মার্চ, মহাত্মা গান্ধী। প্রশ্ন নম্বর 24, কোন সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে, অর্থাৎ ভারতের স্বাধীনতা কত সালে হয়েছিল? 1947 সালে। প্রশ্ন নম্বর 25, নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 26, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। 27, ভারতীয় সমাজ সংস্কারকের নাম কি ছিল যিনি নারীর অধিকার ও শিক্ষার পক্ষে ছিলেন, অর্থাৎ নারীর অধিকার এবং নারী শিক্ষা এবং শিক্ষার পক্ষে ছিলেন? রাজা রামমোহন রায় ছিলেন। প্রশ্ন নম্বর 28, কোন প্রাচীন ভারতীয় গণিতবিদ সংখ্যা শূন্য এবং দশমিক পদ্ধতিতে তার কাজের জন্য পরিচিত? আর্যভট্ট। 29, ভারতীয় সংবিধানের স্থপতি কে ছিলেন বা ভারতীয় সংবিধানের রূপকার কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। প্রশ্ন 30, মহারাষ্ট্রের বিখ্যাত প্রাচীন বৌদ্ধ গুহা কমপ্লেক্সের নাম কি? অজন্তা গুহা। প্রশ্ন 31, ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দা। প্রশ্ন 32, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কোন বিখ্যাত যুদ্ধ হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরি, তরাইনের প্রথম যুদ্ধ 1192। আর 33 প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির নাম কি সম্পূর্ণরূপে যা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি? সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির নাম কি যা সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি? ওটা সিন্ধু লিপি। প্রশ্ন নম্বর 34 দিকে যাব, আটলান্টিক মহাসাগর পেরিয়ে এককভাবে উড়ে আসা প্রথম মহিলাকে? অ্যামেলিয়া ইয়ারহার্ট। 35 প্রশ্ন নম্বর 35, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 5 সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস তার জন্মদিনে। প্রশ্ন নম্বর 36 যাব আমরা, প্রশ্ন নম্বর 36 রয়েছে, কোন মুঘল সম্রাট দিল্লিতে লাল কেল্লা নির্মাণ করেছিলেন? শাহজাহান লাল কেল্লা নির্মাণ করেছিলেন।
প্রশ্ন নম্বর 37, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর অর্থাৎ আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু। প্রশ্ন নম্বর 38, ভারতীয় মহাকাব্যের নাম কি যা রাজকুমার রামের গল্প বলে, অর্থাৎ রাজা রামের গল্প বলে? রামায়ণ। প্রশ্ন 39, অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? কর্ণম মলেশ্বরী, কর্ণম মলেশ্বরী। প্রশ্ন 40, কোন সম্রাট তার শিলা আদেশ এবং ধর্মীয় সহনশীলতা এবং নৈতিক নীতি প্রচারের জন্য পরিচিত? অশোক দ্য গ্রেট। কোন সম্রাট তার শিলা আদেশ এবং ধর্মীয় সহনশীলতা এবং নৈতিক নীতি প্রচারের জন্য পরিচিত? তিনি ধম্ম প্রচলন করেছিলেন, ধর্ম নয়, ধম্ম। অশোক, রাজা অশোক। 41, প্রশ্ন নম্বর 41, 1942 সালে কোন ঘটনাটি অবিলম্বে স্বাধীনতার আহ্বান জানিয়েছিল এবং এটি ভারত ছাড়ো আন্দোলন নামেও পরিচিত ছিল? কিন্তু 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। প্রশ্ন নম্বর 42-এ যাব, মহাকাশে প্রথম ভারতীয় নভোচারী কে ছিলেন? রাকেশ শর্মা। প্রশ্ন 43, 43 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতীয় পাঠ্যের নাম কি যা রাষ্ট্রীয়তা এবং রাজনীতির জন্য নির্দেশিকা প্রদান করে? এবং এর উত্তর হচ্ছে অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র। প্রশ্ন 44, উড়িষ্যার কোণার্কে বিখ্যাত সূর্য মন্দির নির্মাণের জন্য কে পরিচিত? রাজা নরসিংহদেব প্রথম, প্রথম রাজা নরসিংহদেব। 45 প্রশ্ন, 45 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 46 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে প্রাচীন বাণিজ্য গিল্ডগুলির কি নাম কি যা বাণিজ্য ও রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? অর্থাৎ ভারতের প্রাচীন বাণিজ্য গিল্ডগুলির নাম কি যা বাণিজ্য ও রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? রাজনীতিতে মৌর্য। 47 প্রশ্ন, ভারতের খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? ভারতের খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? শওকত আলী, শওকত আলী ও মোহাম্মদ আলী, এরা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। তো শওকত আলী এখানে সঠিক উত্তর, ভারতের খিলাফত আন্দোলনের নেতা। প্রশ্ন 48, মহাত্মা গান্ধীকে যেখানে হত্যা করা হয়েছিল তার নাম কি? বিড়লা হাউস। প্রশ্ন 49, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন কে? অর্থাৎ পদার্থবিদ্যায় কে প্রথম নোবেল পুরস্কার পান? সিভি রমন। কোন ভারতীয়? সিভি রমন পদার্থবিদ্যায় ভারতীয় হিসাবে প্রথম নোবেল পুরস্কার পান। প্রশ্ন 50, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবদানের জন্য কাকে ভারতীয় বিপ্লবের জননী হিসাবে আখ্যা দেওয়া হয় বা বিবেচনা করা হয়? ভারতীয় বিপ্লবের জননী, মাদাম কামা। তো আজকের মতো ভারতের ইতিহাসের যে 50টি প্রশ্ন সম্পর্কে আলোচনা তা এই পর্যন্তই। আগামীতে চাকরির পরীক্ষার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন পর্বের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, থাকতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।